মুক্তা আপনি কিছু তথ্য যোগ করতে চাইছিলেন তখন জি আমি তথ্য যদি আমাকে একটু সময় দিতে হবে না একটু পয়েন্ট এই পয়েন্টে নিয়ে বলছি আমি জি বেগম জিয়া ইজ দ্য অনলি পারসন একমাত্র রাজনৈতিক নেতা সরকারে না থাকার পরও ভারতে কিন্তু উনি রাষ্ট্রীয় সফরে গিয়েছে সফরে গেছে ইন্ডিয়াটাকে সে অনারটা দিয়েছে আচ্ছা 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 গুড গুড পয়েন্ট জি হ্যাঁ ধন্যবাদ আমি যেটা বলি উনি বলেছে যে জঙ্গির কথা আর অস্ত্রের কথা বলেছে তাহলে আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই যে বিএনপির আমলে যে দশটা অস্ত্র চলাচল সে ব্যাপারটা আর একুশে আগস্টের গ্রেনেড হামলা সেটা রাষ্ট্রীয় মদতে হয়েছিল একটু জাস্ট আমি মনে করিয়ে দিলাম যাই হোক এরপর আমার মূল প্রসঙ্গে আসি এখন আমি আজকে একটু বলার চেষ্টা করব যে এই যে দালালি আর কৃতজ্ঞতা দুইটার মধ্যে কিন্তু পরিষ্কার পার্থক্য আছে ১৯৭১ সালে যখন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ চলেছিল তখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত প্রতিবেশী দেশ ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে আশ্রয় দেওয়া থেকে শুরু করে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে এবং তারা এমনকি তারা জীবনও দিয়েছে তাদের সৈন্যরা আমাদের জন্য আশ্রয় দিয়েছিল সামগ্রিকভাবে তারা আমাদের সাথে সহযোগিতা করেছে বলে আমরা আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি এটা হলো আমার এবং এটা ছিল তাদের হৃদয়ের উষ্ণতা এবং এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ আর দালালি কোনটা বলবো দালালি হলো দালালির কিছু উদাহরণ আমি আপনাকে দিতে চাই এক নম্বর উদাহরণ হলো আপনি জানেন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তাদের পরামর্শে তারা একটা চুক্তি করেছিল এই চুক্তির মূল কথা ছিল কি যে তারা বাংলাদেশের পাটকলগুলো একে একে বন্ধ করে দিবে ঠিক একই সময় আবার ওয়ার্ল্ড ব্যাংক ভারতের সাথে আরেকটা চুক্তি করে যে ভারতকে তারা টাকা দিবে নতুন নতুন পাটকল তৈরি করার জন্য এই প্রশ্নের উত্তর শাহাদাত সাহেব কি দিবেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে তখন বলেছিলেন যে আড়াই লক্ষ বেল পাট রপ্তানির মার্কেট বিদেশে যদি থেকে থাকে তাহলে বাংলাদেশের পাটকল কেন বন্ধ হবে আর ভারত কেন নতুন পাটকল করার সুযোগ পাবে তাহলে ভারতের দালালি এখানে কারা করলো দুই নম্বর দালালি হলো বিএনপির আমলে পুরো বাংলাদেশ ভারতীয় পণ্যের উন্মুক্ত বাজারে পরিণত হয়েছিল আপনারা যদি মনে করে থাকেন এরপরে তিন নম্বর দালালিটা হলো যে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিল কিভাবে আরেকটা দালালি করে সেই দালালিটা হলো যে গ্যাস বিক্রি করতে রাজি হওয়ার দালালি আপনি জানেন এটা কি শুধু ওই বছরই হয়েছিল নাকি অন্যান্য ইলেকশনে হয়েছে এটি না আমি এখন সেটার কথাই উল্লেখ করতে তাহলে মানুষ প্রশ্ন করতে পারে আমি হ্যাঁ আমি যদি আরো বলি আমাকে আরো সময় দিতে হবে তাহলে না সেটা না আমি প্রশ্ন করেছি আপনাকে যে শুধু কি বিএনপি এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং করেছিল না অন্য দল করেছিল বিএনপি করেছিল বিএনপি বিএনপি করেছিল বিএনপি জোট হ্যাঁ বিএনপি জোট করেছিল জাতীয় সংসদে আওয়ামী লীগকে দিতে দেওয়া হয়নি যার কারণে আওয়ামী লীগ কিন্তু ভোট বেশি পেয়েছিল আমেরিকা এবং ভারতের সাথে এবং বলি সেই চুক্তিটার পিছনে একটা ভালো জিনিস কাজ করেছিল সেটা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ গ্যাস নিয়ে যে আমেরিকা গ্যাস উত্তোলন করবে এবং সেই গ্যাস বিক্রি কিনবে ভারত এবং ফলশ্রুতিতে কিন্তু বিএনপিতে বিএনপি ক্ষমতায় আসে ওই চুক্তিতে তারা রাজি হয়েছে যে আমার বাংলাদেশ আওয়ামী লীগ সেই যুগ আমাদের নেত্রী রাজি হয় নাই দেশের স্বার্থকে বড় করে দেখেছে এবং আমরা বলেছি এটা কি ভার্বাল প্রুফ কোনো অন্য কোনো প্রমাণ আছে না এটা প্রমাণ আছে শুনেন এরপর আমি শেষ করি তারপরে কি হয়েছিল এই বিএনপি ক্ষমতায় থাকতে কি করেছিল টাটা বিরলা আম্বানি যে গ্রুপগুলো ছিল তাদের সাথে কি করেছিল বিজ বিজনেসের সাথে তারা এই দেশের স্বার্থ গোপন করে তারা অনেক চুক্তি করেছিল এরপর না আমি একটু আমাকে বলি শুনে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল কিন্তু ফারাক্কা চুক্তির কোনো সমস্যার সমাধান করেনি অথচ আওয়ামী লীগ ক্ষমতায় এসে ৩০ বছর মেয়াদি চুক্তি করেছিল আর দেখেন পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি সেটি কিন্তু আওয়ামী লীগই সমাধান করেছে কিন্তু বিএনপি সেটি চায়নি তারা চেয়েছিল সেই সমস্যাটা জিয়ে রাখার জন্য আমি বিরতির পরে আবারও তিনজনের কাছ থেকে শুনতে চাইবো এবং দর্শক আপনারা নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে আজকের এই সংবাদ সংগ্রহ